স্থাপত্যের বৈশিষ্ট্যই মানব সভ্যতার সঠিক ইতিহাস তুলে ধরে। স্থাপত্যের এই সকল বৈশিষ্ট্য নির্মাণ করে করে মানুষ এগিয়ে যায়। জহির স্টিল অ্যান্ড রিরোলিং মিল ZSRM মানুষের এই এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাকে তীব্রভাবে মূল্যায়ন করে। সততা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গুণগত মানের নিশ্চয়তা ও বিশ্বমানের স্টিল উৎপাদনে দৃঢ় প্রত্যয় নিয়ে আধুনিক এক বাংলাদেশ বিনির্মাণের পথে 2000 সালে যাত্রা শুরু করে জহির স্টিল অ্যান্ড রিরোলিং মিল লিমিটেড ZSRM। একটি দেশের উন্নয়ন নির্ভর করে সেই দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর। এগুলি তৈরিতে রডের কোনো বিকল্প নেই, সেই লক্ষ্যে আমরা সবাই এখন কাজ করছি এবং হোপফুলি ইন নেক্সট ফিউ ইয়ার্স উই উইল বি ইন দ্য টপ লাইন অফ দ্য স্টিল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। রড বা রিবার উৎপাদনের কাঁচামাল হচ্ছে উন্নত মানের বিলেট, আর বিলেট উৎপাদনের পূর্ব শর্ত হচ্ছে উন্নত মানের কাঁচামাল বা র মেটেরিয়াল। র মেটেরিয়াল হিসেবে ব্যবহৃত স্ক্র্যাপ সংগ্রহ করা হয় ইউরোপের দেশসমূহ এবং দেশীয় জাহাজ ভাঙা শিল্প থেকে। বিলেট উৎপাদনের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ অংশ ইলেকট্রনিক ইন্ডাকশন ফার্নেস ওভারহেড ক্রেনের সাহায্যে ইলেকট্রোম্যাগনেট দিয়ে কন্টিনিউয়াস চার্জিং। একাধিকবার গলিত লোহায় উৎপন্ন খাদ বা স্ল্যাক ফেলে পরিশোধন করা হয়। আধুনিক জার্মান প্রযুক্তির অপটিক্যাল এমিশন স্পেকট্রোমিটারের সাহায্যে একাধিক ধাপে পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনীয় ফেরো অ্যালয় ও অন্যান্য উপাদান যোগে তৈরি হয় নির্দিষ্ট কেমিক্যাল কম্পোজিশন MS বিলেট। রিফাইনিং এর মাধ্যমে প্রাপ্ত গলিত লোহাকে আমাদের 2 স্ট্যান্ড বিশিষ্ট কন্টিনিউয়াস কাস্টিং মেশিন CCMA নির্দিষ্ট সাইজে পরিণত করা হয়। পরিশোধিত পানির সাহায্যে নিয়ন্ত্রিত কুলিং এর মাধ্যমে উন্নত বিলেট পরবর্তীতে স্টোরেজ ইউনিটে রাখা হয় এবং পুনরায় টেস্ট করে মান যাচাই করা হয়। বুয়েটের 4 জন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা 24 ঘন্টা মনিটরিং করে পণ্য উৎপাদন করা হয়। আমরা পণ্য উৎপাদনের পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থার প্রতি অগ্রাধিকার দিয়ে থাকি। সেরা স্টিল উৎপাদনের জন্য বিলেটকে রিহিটিং ফার্নেসে নিয়ন্ত্রিতভাবে উত্তপ্ত করার মাধ্যমে শুরু হয় MS রিবার বা রড উৎপাদন প্রক্রিয়া। সম্পূর্ণ অটোমেটিক সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত রিরোলিং মিলে ক্রমান্বয়ে সাইজ রিডাকশনের মাধ্যমে তৈরি হয় রিবার। বাংলাদেশের সর্বাধুনিক 15 স্ট্যান্ড বিশিষ্ট স্টেট রিরোলিং মিলগুলোর মধ্যে ZSRM অন্যতম। ZSRM এর পণ্যের গুণগত মান নিশ্চয়তার লক্ষ্যে সর্বাধুনিক টেস্টিং ল্যাব রয়েছে। বুয়েটের মেটালজিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত এই ল্যাবে নিয়ন্ত্রিত ইন প্রসেস চেকের মাধ্যমে সর্বোচ্চ নির্ভরতা নিশ্চিত করা হয়। এই ল্যাবের নির্দেশনায় নিয়ন্ত্রিত কুয়েঞ্চিং ও টেম্পারিং এর মাধ্যমে তৈরি হয় সঠিক স্ট্রেংথ, ইলংগেশন ও ডাকটিলিটি রিবার। বুয়েট ও BSTI পরীক্ষিত ZSRM এর রিবার বিভিন্ন দেশ ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি ও পরীক্ষিত। আমাদের কেমিক্যাল কম্পোজিশন চেক করার জন্য আমরা জার্মানির স্পেকট্রো মেশিন অ্যামিটেকের স্পেকট্রো ম্যাক্স ইউজ করে থাকি। সেখানে 22টি এলিমেন্ট চেক করে সেগুলো কোয়ালিটি অ্যাসিওর করা হয়। ZSRM TNT 500W অ্যান্ড 60 গ্রেড বার আমরা দীর্ঘ 20 বছর যাবৎ মার্কেটে বাজারজাত করে আসছি। আমাদের পণ্য গ্রাহকদের কাছে খুব দ্রুত পৌঁছানোর জন্য বাংলাদেশের 7টি বিভাগে অলরেডি আমরা 7টি ডিপো স্থাপন করে ফেলেছি। বাংলাদেশের মধ্যে যে কয়টি আধুনিক টেকনোলজি সম্পন্ন প্রতিষ্ঠান রয়েছে তন্মধ্যে জহির স্টিল অ্যান্ড রিরোলিং মিলস লিমিটেড একটি অন্যতম প্রতিষ্ঠান। ভোক্তাদের কাছে সহজে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে আসছে এবং কম্পিটিটিভ প্রাইসের কারণে ZSRM আজ সাধারণ ভোক্তার কাছে খুবই জনপ্রিয়। উই মেক এ বেস্ট স্টিল প্রোডাক্ট ইন বাংলাদেশ। বায়ু দূষণ রোধে ZSRM ব্যবহার করে সর্বাধুনিক এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম, যা উৎপন্ন ধোঁয়া পরিশোধন করে বিশুদ্ধ বায়ু নির্গমনে সহায়তা করে। এছাড়াও আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দ্বারা পরিশোধনের মাধ্যমে ZSRM গড়ে তুলেছে একটি পরিবেশ বান্ধব স্টিল মিল। নিরাপদ ও আধুনিক কাজের পরিবেশে প্রতিটি কর্মকর্তা কর্মচারী যেন নিজেদের পরিপূর্ণ শ্রম ও দক্ষতা দিয়ে তাদের কর্মক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তা সার্বক্ষণিক নজর রাখা হয়।
নিরাপদ ও আধুনিক কাজের পরিবেশে প্রতিটি কর্মকর্তা এবং কর্মচারী যেন নিজেদেরকে পরিপূর্ণ শ্রম ও দক্ষতা দিয়ে তাদের কর্মক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তা সার্বক্ষণিক নজর রাখা হয়। ভোক্তার সুবিধার্থে সারা দেশে প্রশিক্ষিত ও দক্ষ ডিলার নিয়োগের মাধ্যমে বাংলাদেশের সর্বত্র ZSRM TMT 500W এবং 60 গ্রেডের ইস্পাত রডের সহজলভ্যতা নিশ্চিত করা হয়েছে। ZSRM, born to bond.